রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি সকালের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আজ দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন, আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি কি হয় থাকে, অনুষ্ঠানের যে সিস্টেম রয়েছে তাও আমরা জানি। কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রসুল এবং বিভিন্ন বিষয় নিয়ে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকেও আমরা তেলাওয়াত শুনব, হামদে বারি তাআলা, নাতে রসুল এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। তবে শুরুতে আমরা ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে আমাদের শোয়েব আত্তারি ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط، بل هو القرآن مجيد في لوح محفوظ. صدق رسوله النبي الكريم. ما شاء الله আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানাবো, শুরুতে একটি আয়াতে কারিমার তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের দ্বিতীয় পারা সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে যে কেউ আপন দিন থেকে ফিরে যায় অতপর কাফের হয়ে মৃত্যুবরণ করে, ওই সব লোকের কর্ম নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখেরাতে, তারা দোজকবাসী, তাতে তারা সর্বদা থাকবে। যারা দোজকবাসী রয়েছে, যারা সফলকাম হতে পারেনি,
যারা সৌভাগ্যবান হতে পারেনি তাদের ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, তারা থাকবে দোজখে আর তাতে সর্বদা থাকবে তারা। এই যে সকল ব্যক্তিদের কথা এখানে বর্ণনা করা হয়েছে বা ইরশাদ করা হয়েছে, এখানে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য কোরআনে পাকের মধ্যেই আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা যদি আমার এই পথে চলো আর এই হুকুমগুলো মেনে চলো, এই কাজগুলো করো, তবেই তোমরা হবে সৌভাগ্যবান ব্যক্তি। আর হাদিসে মোবারকার বিভিন্ন জায়গাতেই কারা সৌভাগ্যবান এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকা বয়ান করেছেন। আজকের অনুষ্ঠান থেকে আমরা জানব সৌভাগ্যের চাবি কেন বলা হয়েছে আর কি জন্য কোন ব্যক্তিরা সৌভাগ্যবান আর কাদেরকে সফল কাম কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যারা সফল কাম তারাই সৌভাগ্যবান। এটাও মনে রাখতে হবে যারা সফল কাম সফলতা অর্জন করতে পেরেছে, সফল হয়েছে, সফল ব্যক্তিরাই সৌভাগ্যবান। আমরা এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ তাআলা। যারাই সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে রয়েছেন, ফেসবুক পেজে নিজের আইডি থেকে শেয়ার করে, মানুষ যারা পৃথিবীর আনাচে কানাচে রয়েছে বাংলাদেশ ইসলামীরা বাংলাভাষী তাদের কাছে পৌঁছিয়ে দিই, যাতে করে নিজ নিজ স্থান থেকে তারাও আজকের বিষয় সম্পর্কে জানতে পারে। আর আজকের বিষয় সৌভাগ্যবান সৌভাগ্যের চাবি, এ নিয়ে আলোচনা করব। এর পূর্বে আসুন হামদে বারি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তালা আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন, আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো স্টুডিওতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। Sallallahu alaihi wasallam. 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 ایک روز ہوگا جانا سرکار کی گلی میں، ایک روز ہوگا جانا سرکار کی گلی میں، ہوگا وہی ٹھکانا اللہ مصطفیٰ کے قدموں میں موت دے دے، اللہ مصطفیٰ کے قدموں میں موت دے دے، مدفن بنے بنے ہمارا اللہ
دیکھتے جائے رضا رضا میں سبحانہ دیکھتے جائے رضا رضا میں سبحانہ کارے شارے شیزی کیزی اللہ اللہ کارے شارے شیزی کیزی اللہ اللہ بھولی نہیں بھولونا خدا تو بھائی کو بھائی کو بھولی خدا تو بھائی کو بھائی کو بھولی نہیں بھولونا خدا تو بھائی کو بھائی کو مولے پانے خدا تمہیں تمہیں مشہور ہو اللہ 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 باغانے گاغانے آلو چلو چلو مار پربھاتے نشیتے آلو چلو چلو مار باغانے گاغانے آلو چلو چلو مار پربھاتے نشیتے آلو چلو چلو مار تمہیں ایک کو دیتی آنا اللہ 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 اللہ
اللہ اللہ تبارک و تعالی ذکیر আর হামদ বারি তাআলা খুব মজার খুব মধুর যখন আপনি একা ঘুমাবেন ঘুমাতে যাবেন তো বিছানায় যখন শুইবেন মোবাইলে যে অডিও এমন কালাম পাওয়া যায় হামদ বারি তাআলা পাওয়া যায় অডিও পাওয়া যায় তো এগুলো কানের কাছে রেখে ছেড়ে অডিওটা দিয়ে একদম কম সাউন্ডে যাতে করে আপনি শুনতে পান এভাবে করে কানের কাছে মোবাইলটা রেখে শুনতে থাকবেন হঠাৎ দেখবেন ঘুম এসে যাবে আপনার সত্যি বলছি দুই মিনিট তিন মিনিটের মধ্যে ঘুম আসে এসে যাবে আর যে ব্যক্তি ঘুমাতে গিয়ে অর্থাৎ ঘুমানোর সময় দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আল্লাহ তালার এই শান আল্লাহ তালার জিকির আল্লাহ তালার হামদে বারে তালা শুনতে শুনতে ঘুমিয়ে যাবে আবার ঘুম থেকে উঠে তার আওয়াজ যখন আসবে ঘুম যখন ভাঙবে সে আওয়াজ পাবে মাইকের আওয়াজ পাবে ফজরের আজানের আল্লাহর ধ্বনি সে আওয়াজ তার কানে বেজে উঠবে একজন ব্যক্তি সে ঘুমাতে যাওয়ার পূর্বেও আল্লাহ তাবারক ও তালার জিকির শুনে আর ঘুম থেকে উঠে তার আল্লাহ তালার জিকির শুনেই ওই ব্যক্তি বা কতটুকু সৌভাগ্যবান একটু চিন্তা করি আমরা আর ওই সকল ব্যক্তিরা যারা ঘুমাতে যাওয়ার পূর্বেও মিউজিক গান বাজনা হারাম আওয়াজগুলো শ্রবণ করে আবার তাদের ঘুমও এমন কিছু টোন আছে নূর হোসেন ভাই মোবাইলে বা ঘড়িতে দিয়ে রাখা হয় হ্যাঁ ওই টোনের কারণে তার ঘুম ভাঙে অনেক মানুষ ঘুম থেকে উঠতে পারে না বিদায় দিয়ে রাখে ভাবে করে মোবাইলের মধ্যে আর এই টোনগুলো বাজে মিউজিক বাজে আর এটার আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায় আবার ঘুমাতে গিয়েও সে এই মিউজিকগুলো শুনে তো এক ব্যক্তি সে মিউজিক শুনতে শুনতে ঘুমায় আর এক ব্যক্তি আল্লাহ তালার জিকির শুনতে শুনতে ঘুমায় দুইজনের মধ্যেই আসমান জমিন পার্থক্য দুইজনের মধ্যেই আমরা দেখতে পাই কোন ব্যক্তি সফল কোন ব্যক্তি কামিয়াব কোন ব্যক্তি সৌভাগ্যবান চিন্তা করা উচিত আমাদেরও এমন কিছু করা উচিত যেটার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো সৌভাগ্যবানদের তালিকায় আসতে পারবো আল্লাহ তার রাসুলের পছন্দনীয় বান্দা হতে পারবো দর্শক আজকের যে বিষয় আমরা রেখেছি সৌভাগ্যবান সৌভাগ্যবানদের সৌভাগ্যের চাবি নূর হোসেন ভাই আজকে আমাদের সাথে আছেন আলোচনা করব আমরা শুনবো যাতে করে আমরাও কিছু না কিছু অর্জন করতে পারি শিখতে পারি আজকে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুমা মোবারক খায়ের মোবারক আপনাকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকের বিষয় তো শুনতে পেয়েছেন জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم সৌভাগ্যের চাবি সমূহ চমৎকার বিষয় এটা এই জন্যই বিষয়টি নেওয়া হয়েছে যাতে করে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা প্রত্যেকে চাই সৌভাগ্যবান যে তালিকা রয়েছে এই তালিকার মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করা আর সৌভাগ্যবান কারা এটা যদি আমরা জানতে পারি তাহলে সৌভাগ্যের চাবি সমূহ এটা আমরা তালাশ করতে পারব কাঙ্ক্ষিত চাবি যদি আমি আমার হাতে এসে যায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত বস্তুটিকে আমি হাসিল করতে পারবো যদি আমি ঘরের মধ্যে আমার উদ্দেশ্য প্রবেশ করা এখন ঘরে তালাবদ্ধ চাবি আমার কাছে নেই ঘরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা আমার কাছে থাকবে না এখন আমরা যদি দেখি সৌভাগ্যবান কারা কারা সৌভাগ্যবানদের লিস্টের মধ্যে পড়ে এরপর আমরা যাব যে সৌভাগ্যের চাবিসমূহ ওই সৌভাগ্যবানদের কাতারের মধ্যে কারা কীভাবে হাসিল করবে যারা ওই গন্তব্যে পৌঁছাতে পারবে আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় দেখি আমরা সাধারণভাবে চিন্তা করি প্রত্যেকে সৌভাগ্যবান কারা এটা যদি আমরা দেখি সাধারণত আমাদের চিন্তায় আসে যে বড় বংশের লোক হয়তোবা সেই সৌভাগ্যবান বংশমর্যাদা অধিক সম্পন্ন লোক সেই মর্যাদাবান সেই সৌভাগ্যবান অথবা অধিক সম্পদ অর্জনকারী ওই ব্যক্তি সৌভাগ্যবান দুনিয়াতে যার নাম কাম আছে সম্পদ আছে সে সৌভাগ্যবান মানুষের ধারণা এটা সাধারণ বেশি মেজরিটি পিপলে কিন্তু এটাই ধারণা করে থাকি আমরা যে ব্যক্তি সৌভাগ্যবান আরে ভাই এর তো বাড়ি গাড়ি আছে সম্পদ আছে এর নামটাক আছে এলাকার মধ্যে গ্রামের মধ্যে একে সবাই চিনে এ সৌভাগ্যবান আমাকে কয়জন চিনে প্রকৃত অর্থে শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সৌভাগ্যবান কারা যদি আমরা একটু সাধারণভাবে চিন্তা করি তাহলে অধিক আমল সম্পন্নকারী ব্যক্তি অধিক আমল সম্পন্ন করে ইমানের সাথে কবরে গমনকারী ব্যক্তি হচ্ছে সৌভাগ্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা কি ইরশাদ করেন এই সৌভাগ্যবানদের বিষয়ে আপনি পূর্বেই শুরুতে একটি আয়াতে কারিমা এর অনুবাদ করেছেন সেখানে আপনি অনুবাদের মাধ্যমে জানান দিয়েছেন যে সৌভাগ্যবান বঞ্চিত কারা সৌভাগ্যবানদের থেকে বঞ্চিত কারা হয়েছে
তা আমি এটার মাধ্যমে জানাবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে, সৌভাগ্যবান কারা, তারা কি হাসিল করতে পারবে, তাদের জন্য কি নিয়ামত সমূহ রয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আর যে নির্দেশ মান্য করে আল্লাহ ও আল্লাহর রাসূলের, তবে আল্লাহ তাআলা তাদেরকে এমন বাগানসমূহ দিবেন যাদের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, নহরসমূহ এটা যদি একটু ব্যাখ্যা করি, নহরটা কি, কিরকম হবে নহর? বলা হয়েছে এটা এমন একটা প্রবাহিত ঝর্ণা, এমন একটা প্রবাহিত নদী হবে যেটার মধ্যে থাকবে দুধ, যেটার মধ্যে থাকবে শরাব, যেটার মধ্যে থাকবে মধু, এই তিনটা মিশ্রণের মধ্যে এই নহরটা প্রবাহিত হবে। তো ওই ব্যক্তি, কোন ব্যক্তি যে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে, এরপর এটার তার জন্য এই নিয়ামতসমূহ অপেক্ষমান। এরপর আল্লাহ তাআলা বলতেছে তারাই সেখানে চিরস্থায়ী থাকবে এবং তারাই মহা সাফল্য, তারাই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো এখানে সৌভাগ্যবানদের যে করণীয়, সৌভাগ্যবানদের জন্য নিয়ামতসমূহ এবং সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন সৌভাগ্যবান কারা, আমরা যদি একটু ডিপলি যাই বিস্তারিতভাবে, আমরা দুনিয়াতে শুনলাম যে আমরা সাধারণভাবে চিন্তা করি সৌভাগ্যবান তারাই যারা অধিক সম্পদ অর্জনকারী, দুনিয়ার নাম ডাককারী। কিন্তু যদি একটু চিন্তা করি যে আসলেই তারাই কি সৌভাগ্যবান, না না না, তারা সৌভাগ্যবান না। সৌভাগ্যবান তারাই যারা দুনিয়াতে থাকা অবস্থায় গুণা থেকে বেঁচে নেকির কাজ করতে পারে, যারা চাবি অর্জন করতে পারে। হ্যাঁ, চাবি অর্জন, আমি যাব জাকির ভাই, চাবি, এই যে চাবি সমূহ, এই যে আমি বললাম যে আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য যে নিয়ামত সমূহ রেখে দিয়েছেন, কারা এই সৌভাগ্যবান অর্জন করতে পারবে, যারা এই চাবি সমূহ দুনিয়াতে থাকা অবস্থা হাসিল করতে পারবে, রাইট, যারা সৌভাগ্যের যে চাবি, যারা এটা দুনিয়াতে হাসিল করতে পারবে, দুনিয়াতে তারা এটা অর্জন করতে পারবে, এই চাবি সমূহ দ্বারা কাল কেয়ামতের ময়দানে ফয়সালা হবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে থাকা অবস্থায় নেকি করতে পারবে, গুণা থেকে বাঁচতে পারবে, সেই প্রকৃত সৌভাগ্যবান, রাইট, যে দুনিয়াতে থাকা অবস্থায় অন্ধকার কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নিতে পারবে, সেই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। যে কবরে গিয়ে সওয়াল জবাব দিতে পারে, সে সৌভাগ্যবান। যে কবরে গিয়ে আমার নূর নবীকে চিনতে পারবে, সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। যে কবরে যাওয়ার পর যার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, সে সৌভাগ্যবান। যে কাল কেয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবে আল্লাহ তাআলার দরবারে, তার আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, সে সৌভাগ্যবান। যখন পুল সিরাত যে সহজে পার হয়ে যাবে, সে সৌভাগ্যবান। যখন যখন কঠিন মুসিবতের সময় আসবে, ইয়ানাফসি ইয়ানাফসি, যখন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে যে জায়গা পাবে, সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো একটু যদি চিন্তা করি, এই যে লিস্টগুলো আমি বললাম, এক এক ধাপে ধাপে অনেক কিছু আছে এখানে কিয়ামতের ময়দানের মধ্যে, কঠিন কঠিন ধাপগুলো আমাদের অতিক্রম করতে হবে, যে সফলতার সাথে অতিক্রম করতে পারবে সে সৌভাগ্যবান। এখন বিষয়টা হচ্ছে, সৌভাগ্যবান তো হবে সে যেগুলো অতিক্রম করতে পারবে, কিন্তু এই সৌভাগ্যবান হওয়ার আগে তাকে এই নিয়ামত সমূহের চাবি সমূহ অর্জন করতে হবে। এখন হলো গিয়া সৌভাগ্য এটা একটা দরজা। জি জি জি। এখন সেই দরজার ভিতরে যদি প্রবেশ করতে চাই আর সেখানে গিয়ে যদি কিছু অর্জন করতে চাই, এই দরজাটা যে লক করা আছে, তালা লাগানো আছে, সেটা খোলার জন্য যে প্রয়োজনটা, এটা দুনিয়াতে আমাকে করতে হবে, হাসিল করতে হবে, হাসিল করতে হবে। আল্লাহ তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, মিশকাত শরীফের হাদিস, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেস্তের চাবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা জানি যে যদি আমাকে বেহেস্তে যেতে হয়, এর চাবি হচ্ছে নামাজ, সালাত। আপনি বললেন না যে সৌভাগ্যের চাবি সমূহ একটি জিনিস নয়, এখানে আমরা একটি প্রথমত উল্লেখিত করলাম নামাজ, সালাতের বিষয়, সর্বপ্রথম বিষয়, কেননা কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ হবে সালাতের বিষয়, নামাজের বিষয়, রাইট রাইট। যদি এখন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, তাহলে আমি দেখতে হবে আমি নামাজি কিনা, কেননা বলা হয়েছে নামাজ বেহেস্তের চাবি। এখন আমি জান্নাত প্রত্যাশী, জান্নাত আমার আকাঙ্ক্ষা, অন্তরে আমার কামনা রয়েছে, যেভাবে হোক আমাকে জান্নাতে যেতে হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই জান্নাতে যাওয়ার যে চাবি, যে সৌভাগ্যের চাবি আমাকে হাসিল করতে হবে দুনিয়াতে, সেটাকে আমি হাসিল করছি কিনা, করছি কিনা, নামাজ আমি ঠিক মতো আদায় করছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার চোখের শীতলতা নামাজ। সুবহানাল্লাহ। এখন আমি আমার নবীর চোখের শীতলতা অর্জন করতে পারছি কিনা, এখন নামাজ এটার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, অর্জন করা যায়, তখন আমি কামিয়াবি হব, সফল হব।
এখন দেখেন দুনিয়াতে আমরা এত ব্যস্ত এত ব্যস্ত, মাযাল্লাহ আমরা নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারি না। আচ্ছা, আমরা এতই ব্যস্ত দুনিয়ার সম্পদ অর্জনের জন্য, যখন সেই সম্পদ আমরা অর্জন করে ফেলি তখন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, তখন আমি মনে করি সৌভাগ্যের চাবি আমার কাছে চলে এসেছে, ব্যবসার লাভ আমার কাছে এসেছে, আমার কাছে সৌভাগ্যের চাবি চলে এসেছে, আমার চাকরির প্রমোশন হয়ে গিয়েছে, সৌভাগ্যের চাবি আমার কাছে চলে এসেছে। না না না, আমাদের নিচের অসুস্থতা, সৌভাগ্যের চাবি হচ্ছে যদি আপনি পাঁচ অক্ত নামাজ জামাতে সহকারে আদায় করতে পারেন, সেটা হচ্ছে সৌভাগ্যের চাবি। আপনি যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন, সেটা হচ্ছে সৌভাগ্যের চাবি। রাইট রাইট। আপনি যদি নামাজের জন্য মানুষকে আহ্বান করতে পারেন, সেটা হচ্ছে সৌভাগ্যের চাবি। ভালো কাজগুলো করার জন্য হাদিসে মোবারাকার মধ্যে ইরশাদ করা হয়েছে, কোরআনে পাকের মধ্যে আদেশ দেওয়া হয়েছে, ওই কাজগুলো যখন আমরা করতে থাকবো করতে পারবো, তখন বুঝতে পারবো যে চাবি আমার অর্জিত হচ্ছে। জি। আর যখন এগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় নিব, তখন যখন আমাদেরকে কবরে রাখা হবে, কিয়ামতের ময়দানে উঠানো হবে, হিসাব নিকাশ হবে, আমরা সহি সালামতে জান্নাতের দিকে যেতে থাকবো, প্রবেশ করব, তখন মনে করব সৌভাগ্যের চাবি আমার অর্জন হয়েছে। আর এখন পৃথিবীতে থেকে এই চাবি অর্জনের জন্য আমাকে ঘুরতে হবে। এক ব্যক্তি জি রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে ভুনা মুরগির গোস্ত ভক্ষণ করছিল, এমন সময় দরজা একজন ভিক্ষুক আসলো, এসে বলল আমি না খেয়ে আছি, আমাকে ভিক্ষা দাও। তো যে পুরুষ লোকটা ছিল ঘরের মধ্যে, সে উঠে দরজা খুললো, দরজা খুলে ভিক্ষুককে তাড়িয়ে দিল, ধমক দিল, খারাপ কিছু আচরণ করলো, তার সাথে চলে গেল। ঘটনাক্রমে এরপর থেকেই ওই ব্যক্তির ধন সম্পদ কমে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে তার স্ত্রীও তালাক হয়ে গেছে, চলে গেছে। যখন তালাক হয়ে গেছে, ওই মহিলা অন্য একজন পুরুষকে আবার বিবাহ করেছে, সে আবার সংসারে শুরু করছে। তো দ্বিতীয় স্বামীর ঘরে সে যখন চলে গেল, সেখানে খুব আরাম আয়েশে দিন কাটছে। দ্বিতীয় স্বামীর সাথে একদিন বসে বসে গোস্ত ভুনা গোস্ত খাচ্ছিল, একজন ভিক্ষুক আবার ওই দরজায় আসছে। আসার পরে দ্বিতীয় স্বামী বলল তুমি যাও, তাকে বিদায় করে আসো। তো মহিলাটি দরজার সামনে গেল ভিক্ষুককে বিদায় করার জন্য। তো দরজার দিক থেকে ফিরে আসলো, এসে কান্না করতেছে। দ্বিতীয় স্বামী তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কান্না করার কারণ কি, তুমি তো ভিক্ষুকে বিদায় করতে গিয়েছো, সে কিছু বলেছে তোমাকে? বলল না, যে ব্যক্তি ভিক্ষা নিতে আসছে সে অন্য কেউ নয়, সে আমার প্রথম স্বামী। সে একদিন ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছে, খারাপ আচরণ করেছে, ওই ভিক্ষুক চলে যাওয়ার পর থেকেই তার অবনতি, অবস্থা খারাপ। একটা সময় সে গরিব হয়ে গিয়েছে, টাকা পয়সা কিছু নেই, তার থেকে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আর দ্বিতীয় স্বামী তার এই কথা শুনে বলল কি, এখন যে ভিক্ষুক আসছে এ আমার প্রথম স্বামী, সে এখন ভিক্ষা করতেছে, আর এটা দেখে আমার অনেক কষ্ট লাগছে যে সে এখন এই অবস্থায় চলে আসছে, একজন ভিক্ষুককে সে তাড়িয়ে দেওয়ার কারণে সে আজকে ভিক্ষার থালা হাতে নিয়েছে। আর তার দ্বিতীয় স্বামী বলতে লাগলো আফসোসের কিছু নেই, প্রথম স্বামীর ঘরে তুমি যখন ছিলে আর তোমার প্রথম স্বামী যে ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছে, খোদার কসম ওই ভিক্ষুক আমি, দ্বিতীয় স্বামী তার ওই ভিক্ষুক। তো সফল কোন জায়গায় আর কিসের মধ্যে আর কোনটার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে, হয়তো বা নেকির কাজটা খুব ছোট হতে পারে, খুবই ছোট হতে পারে, আমাদের চোখের দৃষ্টিতে নেকির কাজটা খুবই ছোট হতে পারে, জানি না, এটার মধ্যেই আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে, এটার মধ্যেই আল্লাহ রাজি হয়ে যেতে পারেন। এই জন্য ওলামা ইকরাম বলেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেন, নেকির কাজ যতই ছোট দেখতে লাগুক না কেন সেটা ছাড়তে নেই, হ্যাঁ সেটা ছাড়তে নেই, করা উচিত, ছোট নেকির কাজ হইলেও করা উচিত, যাতে করে আপনার এর মাধ্যমে এটার উসিলা যেন আল্লাহ তাবারাকাতাল আমাদের ক্ষমা করে দেন। তো কোনটার মধ্যে কোন বিষয়ের মধ্যে সফলতা রয়েছে, সৌভাগ্যবানদের চাবি রয়েছে বলতে পারি না, আমরা যেন অবহেলা না করি, প্রতিটা কাজ নেকির কাজ যেন আমরা আনন্দের সাথে করি আর আন্তরিকতার সাথে করি, তবেই আল্লাহ তাবারকতালা এর প্রতিদান আমাদেরকে দিবেন। কিছু ফেসবুক পেজে কমেন্টস করি, এরপরে নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ তালা। বিলাল ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। বিলাল ভাই আপনার সালামের উত্তর দিয়েছি, আমাদের সাথে আছেন, আপনি অনুষ্ঠান দেখছেন। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন প্রবাসী থেকে। এরপরে মীর জামিল ভাই আমাদের সাথে আছেন, লেখলেন মাশাআল্লাহ, সাথে থাকুন। শওকত ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনিও। এরপরে আরেকজন লেখলেন, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে ভালো রাখুক, সবসময় যেন আমাদেরকে এমন ভালো কথা শোনাতে পারে।
আমিন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন জাকির ভাই? জি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ভালো আছি। আপনাদের দোয়া আছে আলহামদুলিল্লাহ। ওসমান আত্তারি ভাই আছেন নরসিংদী থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। নিগ্রানে কাবিনা মাইনুদ্দিন রানা ভাই ভালো আছেন আশা করি। এরপরে মোহাম্মদ তানবির হোসেন ভাই আমাদের সাথে আছেন। এরপরে হেলাল ভাই আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আপনাকেও। এরপরে সবুজ ভাইও আছেন কুমিল্লা থেকে আমাদের সাথে। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জাকির ভাই, আপনাকে সহ সবাইকে জুমা মুবারক। আপনাকেও জুমা মুবারক, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা অনেকগুলো ফেসবুক পেজের কমেন্টস পড়ে নিয়েছি দর্শক শ্রোতা। এখন নাতে রসুল শুনবো, এরপরে আবার আজকের অনুষ্ঠানের যে বিষয় রেখেছি তা নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা নাত শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আবার রোজা ও পুর
مدينه আশিকে রসুল মদিনাতুল মনোয়ারায় উপস্থিত হয়েছে, সোনালী জালি জিয়ারত করেছে, সবুজ গম্বুজের দৃশ্য দেখেছে, আর সেই মনোরম হাওয়া গায়ে লাগিয়েছে, আদব আর সম্মানের সাথে মাথাকে ঝুঁকিয়ে হাত বেঁধে আমার নবীকে সালাম জানিয়েছে। ওই সকল ব্যক্তিরাও সৌভাগ্যবান, আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকে সহ দর্শকের মধ্যে সকল আশিকে রসুলকে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে উপস্থিত হওয়া, সালাম জানানোর সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে রয়েছে, দর্শকের কিছু কল নেই, এরপরে আলোচনায় ফিরি ইনশাআল্লাহ। তাহলে জি, দর্শকের কল শুনিয়ে দিন। তোমার নাম মোস্তফা, আমি কুমিল্লা থেকে বলছি। আমার একটি নাচ ছবি দিন। মাশাআল্লাহ, খুব কষ্ট করে নিজের সন্তানকে দিয়ে কল করিয়েছেন মাদানী চ্যানেলকে, শুকরিয়া। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলামিন, কুমিল্লা চৌধুরী। একটা নাচ রচনা শুনতে চাই, আমার প্রিয় মদিনার কিষান দিয়ে। মাশাআল্লাহ, সাথেই থাকুন, আমরা আর কিছু আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নাতে রসুল শোনাব ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই, যেখানে আমরা আলোচনা শেষ করছিলাম, জি, সৌভাগ্যবানের সৌভাগ্যের চাবি চাবি সমূহ, জি, কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যাদের চেহারাগুলো ঝলমল করবে, যাদের চেহারাগুলো নূরান্বিত হবে। সুবহানাল্লাহ, এরা সৌভাগ্যবান। আচ্ছা, এরা সৌভাগ্যবান হবে, এরা দুনিয়াতে কি চাবি অর্জন করেছে, সৌভাগ্যের চাবি যার কারণে তাদের চেহারাগুলো নূরান্বিত হবে। তো একটি ঘটনা এরকম, সেদুনা আবু ইদ্রিস খাওলানি রহমতুল্লাহ তাআলা, তিনি একজন তাবেঈ বুজুর্গ ছিলেন, তিনি একবার মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলেন, হুজুর, আমি আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। তো প্রতিউত্তরে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে মোবারকবাদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আরশের পাশে কিছু চেয়ার প্রতিস্থাপন করা হবে। আচ্ছা, ওইখানে কিছু লোক উপবিষ্ট থাকবে, তাদের চেহারাগুলো নূরান্বিত হবে। সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, তারা ভয় মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। সকল মানুষ পেরেশানির মধ্যে থাকবে, তারা পেরেশান মুক্ত থাকবে। সুবহানাল্লাহ।
তো এই বৈশিষ্ট্যগুলো যখন দিচ্ছে ওই তাবিঈ, উনি খুব আকৃষ্ট হচ্ছে, কে এই ব্যক্তি সৌভাগ্যবান, কে এই সৌভাগ্যবান? আহা, তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে লাগলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়েদি, উনারা কারা, ওই সৌভাগ্যবানরা কারা? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যারা দুনিয়াতে একে অপরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসবে। আয় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে এত বড় সুসংবাদ ওই সৌভাগ্যবানদের জন্য। আচ্ছা, এদের করণীয় কি? যদি আজকের বিষয়বস্তুর সাথে আমি পারপার্শ্বিকভাবে বলি যে সৌভাগ্যের চাবি, এটাও কিন্তু সৌভাগ্যের চাবি, রাইট? কাজটাই সৌভাগ্যের চাবি, আপনাকে পরকালে সফল করবে যে কাজ, সেটাই তো আপনার জন্য সৌভাগ্যের চাবি, যেটা মাধ্যম, মাধ্যম। এটাই আমরা বুঝাচ্ছি প্রতিচ্ছবি, মানে প্রতি কথা আমরা বুঝাচ্ছি যে চাবি সমূহ, জি, কিন্তু এটাই হচ্ছে মাধ্যম, জি জি। কাল কেয়ামতের ময়দানে আমরা যদি সফল কাম হতে চাই, সাফল্য ব্যক্তি হিসেবে নিজেকে, সৌভাগ্যবান হিসেবে নিজেকে তুলে ধরতে চাই, তো এখানে বিষয়টা হচ্ছে একে অপরের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা পোষণকারী। জি, আজকে আমরা দুনিয়াতে আমাদের অবস্থা কি, একে অপরের প্রতি আমাদের কি ভালোবাসা আছে? সালাম দিচ্ছি, অন্তরের মধ্যে শত্রুতা পোষণ, হাসি দেখাচ্ছি কিন্তু ভিতরের মধ্যে বিদ্বেষ রেখে, বিদ্বেষ রেখে। ভালোবাসা তো আছে, আছে, কিন্তু দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, স্বার্থের জন্য, স্বার্থের জন্য, স্বার্থের জন্য ভালোবাসা পোষণ করতেছি, কিন্তু কন্ডিশন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসতে হবে। আজকে দোকানের সাথে, ব্যবসায়ীর সাথে ঝগড়া, ডাক্তারের সাথে, রোগীর সাথে মনোমাল্যিন্য, মার সাথে, সন্তানের সাথে মনোমাল্যিন্য, বলতেছে আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এই মায়ের প্রতি ভালোবাসার যে প্রতিচ্ছবি থাকা দরকার সন্তানের, সেটা নাই। মার সাথে যদি একটু কথার অমিল হয়, মা অন্তর থেকে মাকে সরিয়ে দেয়, কেমন সন্তান? তো বাবার সাথে সন্তানের একই অবস্থা, বন্ধুর সাথে বন্ধু, বলতেছে আমি বন্ধু সবচাইতে আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সেটা স্বার্থের জন্য বেস্ট ফ্রেন্ড, স্বার্থ ফুরিয়ে গেলে বন্ধুও শেষ। তো এখানে কন্ডিশন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে একে অপরকে ভালোবাসতে হবে, ভালোবাসতে। এই ভালোবাসাটা কাল কেয়ামতের ময়দানে আমাকে সফলতার চাবিসমূহ অর্জন করি, আমাকে সৌভাগ্যবানদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করে দেবে। সুবহানাল্লাহ, আমরা এটা যদি একটু চিন্তা করি যে আমি কি একজন মানুষকে ভালোবাসছি সেটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিনা, নাকি আমার নিজের স্বার্থের জন্য? আচ্ছা, এখানে আপনি যে বিষয়টা তুলে ধরছেন যে মানুষকে যখন কাউকে ভালোবাসবো আমরা আল্লাহ ও তার রাসূলের জন্য, আর যদি কারোর সাথে শত্রুতা পোষণ করতে হয় সেটাও আল্লাহ, তাও আল্লাহ ও তার রাসূলের জন্য। এখানে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা এভাবে, তিনি বলেন তুমি তখন কেমনে বুঝবে যে তুমি এই ব্যক্তিকে আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসো, বোঝার উপায় কি? তো ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা বলেন বোঝার উপায় এটা আছে, যখন কোনো ব্যক্তির সাথে তোমার একটা গুড রিলেশন হয়ে গেছে, ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ভালো সম্পর্ক হয়ে গেছে, সে যে হোক না কেন, নিজের পরিবারের কেউ হতে পারে বা বাইরের কেউ হতে পারে, ভালো একটা সম্পর্ক, ওই ব্যক্তি যখন তোমার কোনো দোষ বর্ণনা করবে, তোমার কোনো ভুল ধরিয়ে দিবে যে ভাই আপনার এই কাজের মধ্যে এই ভুলটা আছে, এভাবে কথা না বল, এভাবে বললে ভালো হয়, বা এভাবে যদি আপনি লেনদেন না করেন, এভাবে করেন, এটা হকের পথ, এটা ক্ষতির পথ, বা এটা সঠিক পথ, এটা বেহক, এভাবে যদি কোনো ব্যক্তি তোমাকে তোমার কোনো দোষ, তোমার কোনো ভুল ধরিয়ে দেয়, যদি তোমার অন্তরের মধ্যে তখন তার প্রতি রাগ আসে, তখন বুঝতে হবে ভালোবাসাটা আল্লাহ তার রাসূলের জন্য না। আর যদি তুমি মনে করো যে না, এই ব্যক্তিকে আমি আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসি, সে যখন তোমার ভুলগুলো ধরিয়ে দেয়, তখন তাকে তোমার সবচাইতে ভালো মনে করতে হবে, ভালো ব্যক্তি, ভালো কাছের মানুষ মনে করতে হবে, যে সে আমার ভালোর জন্য, আমার আখিরাতের জন্য সে আমার এই ভুলগুলো ধরিয়ে দিয়েছে। এটাই তো প্রকৃত ভালোবাসা, এটাই প্রকৃত। আমি খারাপের দিকে চলে যাচ্ছি, জি, আমার তো প্রকৃত ভালোবাসা ব্যক্তি সেই হবে যে আমাকে ভালোর দিকে আহ্বান করবে, আহ্বান করবে, যে আমাকে নেকির দিকে আহ্বান করবে, গুনাহ থেকে বাঁচাতে পারবে। আজকে আমাকে এমন, আমি যাকে বেস্ট ফ্রেন্ড বলতেছি, যাকে আমি এত মহব্বত করি, যাকে খাবার খাওয়ার সময় তাকে ফোন দেই, তাকে ছাড়া আমি সন্ধ্যার নাস্তাও করি না, এমন আমার ফ্রেন্ড রয়েছে, রাইট? তো চিন্তা করা আমাদের উচিত যে আমি যখন গুনাহের দিকে নিজেকে ধাবিত করি, ওই যে ব্যক্তিকে আমি ভালোবাসি, সে কি আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গুনাহ থেকে আমাকে বাঁচাচ্ছে, সুরক্ষিত করছে, নেকির দাওয়াত দিচ্ছে, নেকির দাওয়াত কি আমাকে দিচ্ছে? এটা হচ্ছে চিন্তার বিষয়। তো এখানে ভালোবাসাটা
হইতেছে আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য। প্রকৃত ভালোবাসা ওইটাই হবে যেটাকে আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের দিকে আমাকে আহ্বান আহ্বান করবে। আবার সে ব্যক্তি যখন আমাকে নেকির দাওয়াত দিবে তখন তার তার কথায় আমি রাগ করবো না, তার কথায় আমি উল্টা সিধা ভাববো না, সেটাকে ভালো ভাবতে হবে যে না সে আমাকে ভালো পথ দেখাচ্ছে। কোন একজন খুব সুন্দর কথা বলেছেন, যখন কেউ আপনাকে ভুল ধরিয়ে দেয় তখন তাকে আপনি ফুল দিয়ে সন্তুষ্টি করেন। আল্লাহ কেন, সে আপনাকে উপকার করলো, উপকার করলো, সে আপনাকে উপকার করলো। আজকে আমাদের অনেক অসংখ্য বন্ধু আছে, অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে যে এসে সে আমাকে শুধু প্রশংসা করে, কিন্তু আমার যে সমস্যা যেটার কারণে আস্তে আস্তে আমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, সেই সমাধানটা কেউ আমাকে এখন পর্যন্ত দিচ্ছে না। সবাই চায় যে আমি সবার কাছ থেকে বাহাবা শুনি, আমার প্রশংসা সবার কাছ থেকে শুনি, আর সবাই এই কাজটাই করে। কিন্তু একটা মানুষ তার প্রশংসা, ঠিক আছে আমি এটা করব, এটা মাননীয়, এটা বাঞ্ছনীয়, কিন্তু তার যে ভুলগুলো আছে এটা আমি তার শুভাকাঙ্ক্ষী হয়ে এটা আমার উচিত তাকে ভুল ধরিয়ে দেওয়া। হ্যাঁ, এটারও মাধ্যম আছে বলার, যে আমরা বলতে গিয়েও কিন্তু ভুল করে ফেলি অনেক সময়, ভুলটা ভুল, হ্যাঁ ভুলটা দেখাতে গিয়েও আমাদের ভুল ভুল হয়ে যায়, এই কারণে সামনের ব্যক্তি সে ভুলটা মেনে নিতে পারে। এই জন্য খুব সুন্দর কথা বলেছে একজন, যখন আমাকে কেউ ভুল ধরিয়ে দেয় তাকে যাতে আমি মোবারকবাদ দিই, সে আমার অনেক উপকার করেছে, আমি ভুলের দিকে চলে যাচ্ছিলাম সে আমাকে ভালোর দিকে আহ্বান করেছে, আহ্বান করেছে। কিছুদিন পূর্বে নূর হোসেন ভাই, জি, একজন আমার খুব পরিচিত একজন ব্যক্তি, আমার আত্মীয়র মধ্যে থেকে, তো সে আমাকে বলল কি জাকির ভাই, আজ পর্যন্ত আমার নামের পাশে আমার এই বন্ধুটার নামই আমি সবসময় লিখতাম। আচ্ছা, কোনো কোথাও যদি প্রয়োজন হতো নাম লেখার, বা এমনি যদি কাগজের মধ্যে অনেক সময় নাম লেখি, তো আমার নামের পরে আমার যেই বন্ধুটা সর্বপ্রথম তার নাম চলে আসতো, নাম আসতো বা কোথাও গেলে। তাদের সম্পর্কটা এমন ছিল, এক কাছাকাছি বাড়ি, এক এলাকাতেই বাসা, এক মহল্লাতেই, আর লেখাপড়া এক স্কুলে, এক কলেজে, প্লাস এখন পর্যন্ত বাচ্চা কাচ্চাও আছে, এখন পর্যন্ত তারা একসাথে এক গ্রামেই বসবাস করে, আর এক বাজারেই ব্যবসা তাদের দোকান। আচ্ছা, তো সব সময় একসাথে বিয়ে সাধিত দুজন একসাথে। তো লাস্ট মুহূর্তে এটা হলো কি, একজন আর মেয়ের জন্মদিন উপলক্ষে মিলাদের আয়োজন করলো, তার ওই ফ্রেন্ডকে দাওয়াত দেয়নি, দাওয়াত দেয়নি হয়তো কোনো কষ্টের কারণে। সারা জীবন যাদের মধ্যে এত একটা ভালো সম্পর্ক ছিল, একজন আরেকজনের প্রতিচ্ছবি ছিল, একজন ছাড়া আরেকজন দাওয়াতে যেত না, এমন একটা সম্পর্কের মধ্যে শেষ পর্যন্ত সে দাওয়াত দেয়নি তার মেয়ের জন্মদিনের মিলাদে। তো তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে মেয়ের জন্মদিনে আমাকে দাওয়াত দেওয়া হয়নি, এতে যে আমি রাগ করিনি, কিন্তু কারণটা আমি জানতে চাই, কেন আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আচ্ছা, তো সে বলল যে আপনি তো শুধু আমার দোষ খোঁজেন, এই জন্য আপনাকে দাওয়াত দেয়নি, আবার এখানে এসে মেহমানের মধ্যে বা মিলাদের মধ্যে আপনি কোন দোষ ধরবেন আমার, এই কারণে আপনাকে দাওয়াত দেয়নি, মানে দোষ ধরে। তখন অপর অপর সাইড থেকে তার আওয়াজ আসলো যে একবারও কি চিন্তা করেছো আমি যে দোষগুলো ধরেছি সেটা তোমার মঙ্গল করেছে নাকি আমি তোমার ক্ষতি করেছি, যদি তোমার দোষটা আমি তোমাকে ধরিয়ে দেওয়াটা যদি আমার ভুল হয়ে থাকে তবে পৃথিবীতে কোনো ব্যক্তি যেন তোমার দোষ না ধরিয়ে দেয়, আর যদি মনে করো যে তোমার মঙ্গল করেছি তবে তুমি বুঝতে পারো যে হ্যাঁ ভালো কিছু তোমার জন্য আমি করেছি। আসলেই যদি কোনো ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা রাসূলের জন্য ভালোবাসি আর সে যখন আমার ভুলটা ধরিয়ে দিবে তখন তো শুক্রিয়া আদায় করতে হবে, অনেক বড় শুক্রিয়া আল্লাহ তাআলার দরবারে যে সে আমাকে অনেক বড় খারাপের দিক থেকে ভালোর দিকে আহ্বান করেছে, আহ্বান করেছে। আজকে এমন মানুষ খুব কম পাওয়া যায় জাকির ভাই আমাদের মধ্যে। আজকে অন্তরের মধ্যে মানুষের শুধু ভেজাল আর ভেজাল, অন্তরের মধ্যে মানুষের শুধু হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, কিন্তু এমন কোনো মানুষ আছে ভেজাল ছাড়া যে আমাকে সব সময় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভালোবাসবে। আর একটা বিষয় এখানে নূর হোসেন ভাই, পৃথিবীর মধ্যে নবী রসুল সাহাবা একরাম আল্লাহ তাআলা নেক বান্দা ব্যতীত সাধারণ মানুষের কথা বলছি, প্রতিটা মানুষের মধ্যে মনে হয় হাজারের মধ্যে একজন পাওয়া যাবে যে নিজের দোষ নিজে দেখে। হাজারের মধ্যে একজন ব্যক্তি পাওয়া যায় দর্শক যে নিজের দোষ নিজে দেখে, বাকি ৯,৯৯৯ জন ব্যক্তি পাবো আমরা এরকমের নিজের দোষ নিজে দেখে না, শুধু অপরের দোষ দেখে। তো আমরা সফল কোথায় খুঁজে পাবো, আর আমরা সৌভাগ্যের চাবি কিভাবে খুঁজে পাবো যদি আমরা নিজের দোষটা নিজে দেখতে না পারি, শুধু মানুষের দোষ দেখি, আর যদি কেউ আমাদের দোষ ধরিয়ে দেয় তো সে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। তো এইগুলো চিন্তা করা উচিত, ভাবা উচিত, সে মা হোক, সে বাবা হোক, সে আমার বড় কেউ হোক, আমার ওস্তাদ হোক, যদি কোনো আমার দোষ ধরিয়ে দেয় তো সে আমার উপকার করেছে, আর কখনোই আমার দ্বারা এই ভুলটা হবে না। আমার হাতে মোবাইল, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছে বা আমার বস আছে, সে যদি বলে তুমি সারাদিন শুধু মোবাইলে ব্যস্ত থাকো, বুঝতে হবে আজকে সে বলেছে
কালকে অন্য কেউ বলবে, এর পরের দিন অন্য কেউ বলবে, এমন একটা সময় আসবে এমন ব্যক্তি বলে দেবে যেটা আমার সম্মানহানির কারণ হয়ে দাঁড়াবে। আজকে আমার বয়স বলেছে, আমার বাবা বলেছে, আমার বড় ভাই বলেছে, আমার মা বলেছে, তুমি সারাদিন মোবাইল নিয়েই থাকো, এটা বুঝতে হবে যে আমার এর মধ্যে কোনো না কোনো ভুল আছে বিধেই আমাকে এই কথাটা সে বলেছে। মেনে নেওয়া উচিত, মোবাইল ইউজ করা কমিয়ে দেই, রেখে দেই, যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করি। এখন আমরা কী করি, আমরা রেগে যাই, আমি বেশি মোবাইল ইউজ করি, আমারটাই চোখে পড়ে আর কারোটা চোখে পড়ে না। এই যে মানুষের একটু উল্টা সিদ্ধা চিন্তা ভাবনা, এগুলো যদি দূর হয়ে যায় তবে আশা করি সৌভাগ্যের চাবি অর্জন করতে আর বেশি দেরি লাগবে না। দর্শকের আরও কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ তাআলা নাতে রসুল আবারও শুনবো ইনশাল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি মানকাবত শুনতে চাই। অলিগণের রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ, মানকাবত শুনতে চেয়েছেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, ইনশাআল্লাহ সাথেই থাকুন। পরবর্তী কল দেন। বাংলাদেশ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ফোরকান, আমি একটি নাচ শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর কালাম, আপনি মাটির বাড়ি মাটির ঘর কালাম শুনতে চাইছেন, সাথেই থাকুন। কয়েকটা কমেন্টস করি, এরপর আপনাকে ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে নাচ শুনবো আমরা। আমাদেরকে শাকিল ভাই আমাদের সাথেই আছেন প্রতিদিনের মতো, মারহাবা লিখেছেন। এরপরে শাকিল ভাইয়ের আগে আবার সাকিব ভাইও আমাদেরকে কমেন্টস করেছেন, আর একজনে বললেন শুকরিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিদওয়ান ভাই আছেন প্রবাস থেকে, তিনিও লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তালা পেরেশানি দূর করে দিক, অসুবিধা থাকলে আল্লাহ তালা সমাধান করে দিক। এরপরে আরেকজন লিখলেন আমিন। এরপরে আনোয়ার মুস্তফা ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। অ্যাড্রেস লেখেননি। কাউসার ভাই আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে, আজকের বিষয় থেকে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। এরপরে সাদেক ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন শুক্রিয়া। আমরা কালাম শ্রবণ করি, এরপরে অনুষ্ঠানের সময়ও তো অনেক হয়ে গেছে, ধীরে ধীরে আমরা আরও কিছু আলোচনা শুনে শেষ করব। জি, যে অনুরোধের কালাম ছিল ওগুলো শুনিয়ে দিন আমাদেরকে। Abdul Qadir Jilani
একা যেতে হবে আর একা যাওয়ার পূর্বে একজন ব্যক্তি যখন একা হয়ে যায় তখন তার কি প্রয়োজন সেটা একটু নিজে নিজে চিন্তা করে। আর সেই একা থাকাটা যদি হয় অন্ধকার কবর, আর সেই একা থাকাটা যদি হয় প্রশ্নের মুখামুখি, তখন আমাদের কি করণীয় দরকার, কি করা উচিত, কতটুকু প্রয়োজন, কতটুকু নেওয়া উচিত সাথে, আমরা যদি ততটুকু অর্জন করি। আর অর্জন না করে সেই একাকিত্ব জায়গায় একা থাকার জন্য যা প্রয়োজন তা যদি সাথে না নিয়ে যাই, তো কতটুকু ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে, কতটুকু অসহায় আমরা হয়ে যাব সেখানে, একটু চিন্তা করি। আমি অন্য কিছুর কথা বলছি না, আমি কবরের কথাই বলছি। আর সৌভাগ্যের চাবি দুনিয়া থেকে অর্জন করে যেতে হবে আমাদেরকে, এটাই 100% ছিল। যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে, মারা যায়, মারা যাওয়ার পরে তার কোনো কিছু আর অর্জন হয় না, পৃথিবী থেকে তার কোনো আর উপকার সাধিত হয় না। হ্যাঁ, যদি সে এমন কিছু করে যেতে পারে যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া, এখান থেকে সে কিছু পাবে, না হয়তো তার ইন্তেকালের পরে তার যে কবর জীবন তার শুরু হবে সেখানে ইবাদত, রিয়াজত, কোরআনে পাকের তেলাওয়াত, মানে সেখানে তো আর করতে পারবে না। একটা ঘটনা আছে না কি, কবরস্থানে এক ব্যক্তি নিজের কবরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করছে, তো অপর কোনো ব্যক্তি, জীবিত ব্যক্তি, সে কবর জিয়ারত করতে গেলেন, গিয়ে দেখেন সেখানে কবরের মধ্যে তেলাওয়াতের আওয়াজ আসছে। তো সে আওয়াজ, কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনে
জমিনে থেকে বলল সুবহান আল্লাহ, সে তার জবান থেকে বের হয়ে গেল সুবহান আল্লাহ। কি জন্য? কবরবাসীরা কবর মধ্যে তেলাওয়াত করছে সুবহান আল্লাহ। যখন সে সুবহান আল্লাহ বলল, যিনি তেলাওয়াত করতেছেন সে তেলাওয়াত বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দান করেছেন, সে ওই ব্যক্তির সুবহান আল্লাহ যিনি পাঠ করেছেন তাকে বললেন, আপনি কতই না সৌভাগ্যবান ব্যক্তি, সুবহান আল্লাহ, এখনো পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন, আমি যে এই ইন্তেকালের পরে কোরআন পাকের তেলাওয়াত করতেছি এটার একটা কারণ আছে। তিনি বললেন, আমি পৃথিবীতে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম বারবার, আল্লাহ তুমি আমাকে যেভাবে দুনিয়ায় কোরআনে পাকের তেলাওয়াত করতেছি আমার ইন্তেকালের পরেও যেন আমি তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আমাকে দান করে দাও। আমি তো ইন্তেকালের পরে তেলাওয়াত করছি কিন্তু তার কোনো সওয়াব আমার আমলনামায় আসবে না, আসে না, কিন্তু আমি হাজার হাজার বার কোরআনে পাকের তেলাওয়াত করছি কবরের মধ্যে, কোনো বিন্দু পরিমাণ নেকি আমাকে দেওয়া হয়নি, কিন্তু আমার তেলাওয়াত শুনে তুমি জমিনের উপরে যে একবার সুবহান আল্লাহ বলেছো এর সওয়াব তুমি পেয়ে যাও, সুবহান আল্লাহ। তো যতদিন উনি বললেন তুমি তো কতই সৌভাগ্যবান, এখনো জমিনের উপরে আছো, যা করার করে নাও, যতটুকু পারো ততটুকু অর্জন করে নাও। তো এই সৌভাগ্যের চাবি বোঝা গেল যে আমাদের হাতে আছে, এখনো আছে, এখনো আছে, সামনে আলহামদুলিল্লাহ আরো অফুরন্ত আমাদের সুযোগ রয়েছে, আলহামদুলিল্লাহ নিয়ামত রয়েছে। কাল জান্নাতে যখন, জান্নাতের একটি দরজা হচ্ছে রায়্যান, একটি দরজা রয়েছে, তো এই রায়্যান নামক যে দরজা, এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আহ্বান করা হবে, কোথায় রোজাদাররা, রোজাদার ব্যক্তিরা কোথায় আসো, তাদেরকে আহ্বান করা হবে, তোমরা প্রবেশ করো এই রায়্যান নামক দরজা দিয়ে। তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো এখানে কারা সৌভাগ্যবান, যারা রোজাদার ব্যক্তি, রমজানের রোজা রেখেছে, তেলাওয়াত করেছে, দান সৎকা করেছে, এই যে এগুলো হচ্ছে সৌভাগ্যের চাবি, তেলাওয়াত সৌভাগ্যের চাবি, রোজা সৌভাগ্যের চাবি, দান সৎকা সৌভাগ্যের চাবি। খুব সুন্দর একটি ঘটনা উয়নুল হিকায়াতের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে হাফিজ মিফতাহুল সাআদ একজন বুজুর্গ ছিলেন, ইনি 60 বৎসর তিনি একাদারে আল্লাহ তাআলার দরবারে অশ্রু প্রবাহিত করতে লাগলেন শুধুমাত্র আল্লাহ তাআলার দিদারের জন্য। তো তিনি আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য এত অশ্রুসিক্ত হচ্ছেন নিজেকে, এক রাতে হঠাৎ তিনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে দেখলেন তিনি একটি নদীর সামনে দিয়ে অতিক্রম করছেন, আর নদীটা কোনো জেনতর নদী না, নদীটার মধ্যে যে পানি প্রবাহিত হচ্ছে সেটা মুস্কের পানি প্রবাহিত হচ্ছে, আল্লাহ আল্লাহ, নদীর চারপাশ দিয়ে মুক্তা মণি মুক্তা সব কিছু ছড়িয়ে আছে। হঠাৎ করে তিনি দেখলেন একটা স্বর্ণের ঈদ প্রসাদ প্রাসাদ সেখানে অবস্থিত রয়েছে, তিনি সেই প্রাসাদের দিকে অগ্রসর হতে লাগলেন, অট্টালিকার দিকে, অট্টালিকার দিকে। তিনি দেখলেন সেই প্রাসাদ অট্টালিকার মধ্যে কিছু সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি রমণীরা সেখানের মধ্যে আল্লাহ তাআলার জিকির করছে, সুবহানাল্লাহ। তিনি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তো তারা বলতে লাগলেন আমরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি, তোমরা এখানে কি করছো? বলে আমরা এখানে আল্লাহ তাআলার প্রশংসা করছি, আল্লাহ তাআলার তাসবিহ করছি, এবং কিছু মানুষের জন্য আমরা অপেক্ষা করছি। তো কাদের জন্য তোমরা অপেক্ষা করছো? তো বলতেছে আমরা ওই সকল ব্যক্তিদের জন্য অপেক্ষা করছি যারা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রেখেছিল, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিল যখন মানুষ নিদ্রার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, তখন তারা দুনিয়াতে ওই শেষ রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিল। তো তোমরা কি কাদের জন্য, কিসের জন্য অপেক্ষা করতেছো? বলতেছে তাদেরকে দেখে আমরা আমাদের চোখের শীতলতা অনুভব করবো। সুবহানাল্লাহ। তো তারা কারা? তারা হচ্ছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রাখবে, কোরআনের পাকের তেলাওয়াত করবে, এবং রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদে নামাজ যে ব্যক্তি অর্জন করবে বোঝা যাবে সেও সৌভাগ্যবানদের চাবি যে রয়েছে চাবি সমূহের মধ্যে কিছু অর্জন করতে পেরেছে। শাইখ তরিকাত আমিরুল সুন্নাত খুব সুন্দর আমাদেরকে পরামর্শ দিয়েছে, যারা আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে পারি না অন্যান্য মাসগুলোতে, অন্যান্য দিনগুলোতে, তো একটু যদি আমরা নিয়ত করি, তো এখন আমাদের নিয়তের উপরে কিন্তু সব কিছু। আমরা কি সেহেরির জন্য উঠবো? এটা আমাদের নিয়ত, পাক্কা নিয়ত। মোবাইলে অ্যালার্মও আমরা দিয়ে রাখি, তো মোবাইলে অ্যালার্ম বাজার সাথে সাথে আমরা উঠেও যাই সেহেরির জন্য। জাস্ট সাইকে তরিকে তো আমির রহিল সুন্নাত এটাই বলে, জাস্ট একটু আপনার সময়কে একটু সামনের দিকে এগিয়ে নেন। জাস্ট আপনি যে সময়টা সেহেরির জন্য উঠছেন তার থেকে একটু 10 মিনিট অথবা 20 মিনিট যতটুকু আপনার সামর্থ্য হয় অতটুকু আগিয়ে নিয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আল্লাহ আল্লাহ। আপনার উঠা তো হচ্ছে মাশাআল্লাহ, সাথে সাথে আপনার তাহাজ্জুদ আদায় হয়ে যাচ্ছে, তাহাজ্জুদ আদায় হয়ে গেল, এটা হচ্ছে সৌভাগ্যের চাবি। আর এখন একটা ভালো সুযোগ আমাদের জন্য, এই কারণে কাজ
কাজকর্ম একটু কম, এরপরে প্রায় মানুষই এখন আমরা ঘরে থাকারই একটু চেষ্টা করি বেশিরভাগ সময়, বাহিরে কম বের হই যে পরিস্থিতি, এই কারণে আমরা ঘরে থাকার বেশি চেষ্টা করি। তো এখনই একটা ভালো সুযোগ ইবাদত রিয়াজত করার, কোরআনে পাকের তেলাওয়াত করার এবং নিজেকে বেশি সময় ইবাদতের দিকে ধাবিত রাখার, ব্যস্ত রাখার সেই চেষ্টা আমরা করি। এতে করে ইনশাআল্লাহ তাআলা নিজের দুনিয়া এবং আখেরাত আল্লাহ তাবারক তাআলা বরকত দান করবেন। আর যে চাবি আমাদের অর্জন করা দরকার, সৌভাগ্যের চাবিও আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আগামীকাল আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মোবাইলে দাওয়াত ইসলামী থাকবেন, নাতখা ইসলামী থাকবেন, আর সাথে আপনাদেরকেও রাখবো কল আর SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, যে যেখানে আছেন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ
প্রভাত হয় তার।